নমস্কার, আজ আমি আপনাদেরকে জানাবো হিমাচল প্রদেশের অন্যতম একটি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্যে অত্যন্ত সুন্দর একটি গ্রামের কথা। গ্রামটির নাম মানালা। হিমাচল প্রদেশ ভ্রমণে অধিকাংশ পর্যটক মানালি কিন্তু ঘুরে আসেন, কিন্তু এই মানালির কাছেই এই গ্রামটি অর্থাৎ মানালা সকলের জন্য কিন্তু নয়। আমি প্রথমেই উল্লেখ করেছি অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের জন্যে। আসুন এই মানালা কেন বিখ্যাত সেই নিয়ে একটু আলোচনা করি। নগর বলে একটি জায়গা আছে মানালির ঠিক কাছেই। এই নগর থেকে পায়ে হাঁটা সরু পথ গেছে গুর্জরদের গা চন্দরখনি। চন্দরখনির উচ্চতা 2,134 মিটার, আর 3,600 মিটার উচ্চে চন্দরখনি ফাঁস পেরিয়ে মানালা গ্রাম। মানালার দূরত্ব নগর থেকে 29-30 কিলোমিটার মতো। আর চন্দরখনির থেকে পূবে স্ফীতি লাগোয়া বরফা মোড়া একদম সাদা শৃঙ্গরাজি দারুণ কিন্তু দেখতে পাবেন এই অঞ্চল থেকে। এর শোভা অতুলনীয় এবং নৈসর্গিক, তবে দুর্গম পথে আপনাদের এই অতিক্রম করবেন এই পথটি কিন্তু সকলের জন্য নয়। মার্চ থেকে ডিসেম্বর এই পথটুকুনি খোলা থাকে। উঁচু পাহাড়, গভীর গিরিখাত আর ঘন জঙ্গলে ঘেরা বিশ্বের প্রাচীনতম গণতান্ত্রিক গ্রাম মানালা। এখানকার সমাজ জীবনও বৈচিত্র্যে ভরা। সম্ভবত খ্রিস্টপূর্ব 325 খ্রিস্টাব্দে গ্রিক সম্রাট আলেকজান্ডারের দলছুট সেনার দল নাকি এখানে বসতি গড়ে। গ্রামের মাঝে স্লেট পাথরে বেদিতে লেখা 19 জন প্রতিনিধির অর্থাৎ হর্চা বা আমরা যাকে আদালত বলি আজও গণতান্ত্রিক প্রথায় যাবতীয় বিবাদের মীমাংসা করে। আর হর্চা ব্যর্থ হলে জমলুর উপর দায়িত্ব পড়ে। এই জমলুকে সেই সম্বন্ধে আমার বিবরণীর মধ্যে পরে আসতে আপনারা শুনতে পাবেন। সেও এক বৈচিত্র্যের গাথা। ভাষা এদের সংস্কৃত, কিন্নরী এবং তিব্বতী, এই তিনটি ভাষার সংমিশ্রণে তৈরি কানাসা। চলাফেরাতেও নানান বিধিনিষেধ। বাঁধানো পথছাড়া গ্রামের মধ্যে যেখানে সেখানে কিন্তু হাঁটতে পারবেন না, তেমনি মানুষজনও ছোঁয়া নিষেধ। দেব মন্দির বা পবিত্র কোনো স্থান ছুলে নির্দিষ্ট একটা জরিমানা আপনাকে দিতে হবে। বহিরাগতদের মানালিবাসীদের ছোঁয়া নিষেধ। বার্লি, জড়িবুটি, মধু ছাড়াও পর্যাপ্ত পরিমাণে চরসের চাষ হয় এখানে, যার জন্যে অনেক বিদেশি পর্যটক আপনারা দেখতে পাবেন এই জায়গাটায় গেলে। খোলা মাঠের মাঝখানে হরিণের সিংহে সজ্জিত ছোট্ট এক মন্দির, এক পাথর খণ্ডে মানালার অধীশ্বর জমলু মহারাজ অর্থাৎ দেবতা। তবে মূল দেবতার বাস দুর্গম পাহাড়ে। এদের বিশ্বাস জমলুর থেকে বড় দেবতা ভূভারতে নেই। চুরি, ডাকাতি, রাহাজানি এই ধরনের কোনো কাজ এদের সমাজ জীবনে পাওয়া যায় না। খোলা ঘরে দেবতার নামে রাশি রাশি ধনরত্ন জমে, না আছে তালা, না আছে পাহারা। এইভাবেই আজও চলে আসছে। আদিম যুগের অন্ধ ধর্মবিশ্বাস
এদের আধুনিকতা থেকে অনেকটাই পিছিয়ে রেখেছে। তবে বর্তমানে সামান্য হলেও আধুনিকতা ছোঁয়া এদের সমাজ জীবনে পাওয়া যাচ্ছে। মানালার অধিবাসীরা জাতিগত শুদ্ধতায় বিশ্বাসী, বহির্বিশ্বের মানুষ এদের কাছে পছন্দ নয়। সমাজ সংসার এদের নিজেদের নিয়মেই গড়া, বিবাহ সেও এক বৈচিত্র্যে ভরা। কোনো ছেলে অর্থাৎ এদের ভাষায় লাডো আর মেয়ে অর্থাৎ লাডি পরস্পরকে সঙ্গী রূপে পেতে চাইলে যমলু দেবতাকে টাকা দিলেই এদের বিয়ে হয়ে যেতে পারে। বারবার বিয়েও করা যায় একইভাবে, এই প্রথায় এরা আজও এদের সমাজ জীবন বয়ে চলেছে। মন্দিরে রূপোর হাতির পিঠে সোনার মূর্তিটি শোনা যায় নাকি বাদশাহ আকবরের ভেট। ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত, আগেই উল্লেখ করেছি এখানে যাওয়া যায়, এই সময়টুকুনি নগর, চান্দের খনি, মানালা এইভাবে আপনারা হেঁটে এই পথটি অতিক্রম করতে পারেন। দিন চার পাঁচেক সময়ে এই মানালা আপনাদের সম্পন্ন হবে। আবার মানালি যাওয়ার পথেই কুলু থেকে আর মানালির ঠিক মাঝখানে কাত্রেন বলে একটা জায়গা পড়ে, এইখান থেকেও আপনারা যেতে পারেন। আবার মণিকরণ যখন যাচ্ছেন কুলু থেকে, এই রাস্তা দিয়েই রাসোই পাস এটি পেরিয়েও মানালায় পৌঁছানো যায়। কুলু থেকে জিপে জারি পৌঁছে 12 কিলোমিটার মতো ট্রেক করতে লাগে মানালা পৌঁছাতে গেলে। আবার যারা নগর দিয়ে যেতে চান তারা নগর, রুমসু, স্টেলিং, শ্বেতপাথর, থাচ, নৈটা টাপরু, গুগতি, চন্দ্রখনি, মানালা এইভাবেও পৌঁছে যেতে পারেন মানালা গ্রামে। আর বাসপথে যারা যেতে চান তারা মণিকরণ বললাম একটু আগেই, ওইখানে জারি বলে একটি জায়গা আছে, ওইখান থেকেও 12 কিলোমিটার মতো দূর হবে, হেঁটে পৌঁছে যেতে পারেন। আবার যারা একটু বেশি উৎসাহী তারা চান্দের খনি পাস অভিযান করেও ফিরতে পারবেন। সবশেষে আবারও জানাচ্ছি, এই জায়গাটি কিন্তু সাধারণ পর্যটকদের জন্য নয়, যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্যই কিন্তু এই মানালা গ্রাম। কলকাতা থেকে মানালি যেভাবে আপনারা যাচ্ছেন ঠিক সেইভাবেই মানালি, নগর, মানালা হয়ে আপনারা কিন্তু ফিরে আসতে পারবেন আবার কলকাতায়। আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে সঙ্গে অনেক শেয়ার, এবং আপনাদের মূল্যবান প্রতিদিনের মতো আমাকে জানাতে কিন্তু একদম ভুল করবেন না। আজ এখানেই রাখি, আগামী দিন আবার আপনাদের সঙ্গে নতুন জায়গা নিয়ে কথা হবে। বাই।